আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শাহী আশরাফ ভূঁইয়া ভাই গতকালকে রাত্রে আমাকে পুলিশ গ্রেপ্তার করে, উনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। এখন ভাই আমরা কেউ কথা না বলি, প্লিজ কথা না বলি ভাই। এখানে আমরা 21 তারিখ থেকে কন্টিনিউয়াসলি জনগণের স্বার্থে ষড়যন্ত্র সেটা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বাংলাদেশের যত সমস্যা আছে, বাংলাদেশের ভিতরে যত সমস্যা চলছে বর্তমানে, পলিটিক্যালি বলেন, জিওলজিক্যালি বলেন, আমরা বাংলাদেশের প্রথম সারির পত্রিকা হলো প্রথম আলো ডেইলি স্টার। বাংলাদেশের কাছে প্রিমিয়াম সব পত্রিকা বিক্রি করে টাকা নিয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে তারা কি কাজ করে যাচ্ছে, ইন্ডিয়ার স্বার্থ তারা এখানে বাস্তবায়ন করে যাচ্ছে। 21 তারিখ থেকে আমাদের একটা ছিল জিয়াপদ, প্রতীকী জিয়াপদে গরু জপাওয়ার একটা লক্ষ্য ছিল। লক্ষ্যটা ছিল জনসাধারণকে সচেতন করা যে কিভাবে তারা সাংবাদিকতার এথিক্স না বজায় রেখে হলুদ সাংবাদিকতা করে দেশের স্বার্থ নষ্ট করে যাচ্ছে। আমার এই পর্যন্ত আপনারা এখানে যত ভিডিও সার্ভেলেন্স আছে, এখানে যারা সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের যত লোকজন আছে, সবার কাছ থেকে স্টেটমেন্ট নেন, অ্যানালাইসিস করেন, দেখেন আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভে ছিলাম কিনা। আমরা এখানে পরিপূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ ছিলাম, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রতিবাদ করার অধিকার চর্চা আমরা এখানে করতেছিলাম। এই কারওয়ান বাজার স্ট্রিট পুরাটাই 365 দিন দখলে থাকে, তখন কারো কথা শোনা যায় না। এরপর থেকে দেখা যাচ্ছে কি আমরা নাকি প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। দুপুরে যখন আমরা এখানে গতকালকে গরু জবাই করি, তখন সেনাবাহিনী আসার আগে পুলিশ প্রথমেই আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের কি করে এক ভাইকে, আন্দোলন ভাইকে বুট দিয়ে লাথি মারে, তার নাম ছিল জাকারিয়া। এরপরে আর্মি যখন আসে তখন তারা কিছুটা নিবৃত্ত হয়। আমরা আমরা যখন নিবৃত হই, নিবৃত হওয়ার পরে তারা আমাদের এখানে কন্টিনিউয়াস মাগরিব পর্যন্ত কার্যক্রম চলতে থাকে। ভাইরা এখানে সবাই একের উপর এক জনগণ দিতে থাকে, তাদের কার্যক্রম চালাইতে থাকে। এখানে সেনাবাহিনী পুরোপুরি উপস্থিত ছিলেন, তারা এখানে স্টেটমেন্ট তাদের কাছ থেকে নিয়ে দেখতে পারবেন। মাগরিব হওয়ার পর পর পুরো স্ট্রিটটা অন্ধকার করে ফাঁকা করে তারা কেন এখনো বাচি মেয়ে শাপলা গণহত্যার মতো, 24 জুলাইয়ের মতো তারা ফ্যাসিস্টের প্রেতাত্মার মতো কেন আমাদের উপরে ঝাঁপিয়ে করলো উস্কানিতে? আমি এখানে ফ্রন্ট লাইনে ছিলাম, এখানকে নাম জানি না, তাদের নেম টেক সব খোলা ছিল। শর্ট করে একজন এডিসি ডাক মাথা সে এখানে অর্ডার দিচ্ছে। আমার কথা হলো যে 24-এর অভ্যুত্থানের পরে, 24-এর অভ্যুত্থানের পরে যে 3 মাস আগে মাত্র আমাদের 2000 ভাইকে শহীদ করে দিছে, এই পুলিশ লীগ কি করে এখনো এই ভূমিকায় পুনরাবর্তন করতে পারে? কার সাহসে, কার ইন্ধনে তারা এখনো এই ভূমিকা পালন করতে পারে? এই শহীদ ভাইদের জুলাইয়ের যে আমাদের চেতনা, বিপ্লবের চেতনা, এটা কি তারা এখনো আমরা কি ভুলে গেছি? তারা কি এটা বজায় রাখছে? তাহলে বিচার হই, পুলিশের কোনো বিচার হয়েছে এই পর্যন্ত? বাংলাদেশের জনসাধারণের স্বার্থে কোনো কি কোনো কাজ, যত যথার্থ কোনো কাজ হয়েছে? বাংলাদেশকে সবসময় অস্থিশীল করে রাখার একটা চক্রান্ত চলেই যাচ্ছে একের পর এক। 5ই আগস্টে আমরা মনে করছি আমাদের দ্বিতীয় বিজয় হয়েছে, কিন্তু না, 5ই আগস্টে সন্ধ্যার সময় আমাদের এই বিপ্লব ছিনতাই হয়ে গেছে। যখন ছাত্র সমন্বয়কদের মধ্যে কাউকে না নিয়ে ওই গণ উপদেষ্টা মন্ডলী তৈরি করা হয়েছিল, তিনি বাইরে থেকে আউটডোর কিছু ঢোকায়, তখন বিভিন্ন প্রেশার দিয়ে ছাত্র সমন্বয়কদের মধ্যে নাহিদ ভাই, সার্জিস ভাই, নাহিদ ভাই এবং আসিফ ভাই দুজনকে ঢোকানো হয়েছে খুব কাহিনী করে। ষড়যন্ত্র তখন থেকেই চলতেছে। বাংলাদেশের এই ষড়যন্ত্র শুধু এই জুলাই বিপ্লব না, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র যুগের পর যুগ ধরে চালায় আসতেছে এই ভারতীয় আগ্রাসনের এজেন্ট প্রথম আলো ডেইলি স্টার। প্রথম আলো ডেইলি স্টার ভারতের এজেন্ট, তাদের গ্রুপ হলো ট্রান্সকম গ্রুপ। ট্রান্সকম গ্রুপের প্রোডাক্ট হলো পেপসি, কোকো কোলা, ইসরায়েলি সব প্রোডাক্ট, সব শয়তান, সব যত খারাপ আছে সবকিছু আখড়া হলো এই ট্রান্সকম গ্রুপ। এখন আমাদের উপরে এই অর্ডারটা কালকে এভাবে কেন
কেন ঝাঁপায় পড়ছে, বিনা উস্কানিতে তারা কেন ঝাঁপায় পড়ছে, এটা জবাব দিয়ে চাইতে হবে। আমাদের এই লড়াইটা হলো জনগণের স্বার্থে, পুরো বাংলাদেশের স্বার্থে একটা লড়াই। বাংলাদেশের জনগণ কারা? একদম উঁচু থেকে প্রান্তিক লেভেল পর্যন্ত সব জনগণ, ডেইলি স্টার প্রথম আলোর কাছে সেই এলিট, তথাকথিত এলিট, কালচারাল, সেকুলার, নাস্তিক গোষ্ঠী, এই জনগণই বাংলাদেশের জনগণ না। যখন পর্যন্ত প্রান্তিক লেভেলের জনগণের স্বার্থ কোনো রক্ষা হবে, তখন কোনো দিকে বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বার্থ জনগণের সাথে কাজ করতেছে, কিন্তু কাজ কেন করতে পারতেছে না, কেন কেন করতে পারতেছে না, উপদেষ্টা মন্ডলী নিয়ে কেন এত জলঘোলা করা হচ্ছে, কেন এখনো জবাব দিয়েটা স্পষ্ট করা হয়নি, কেন এখনো পরিস্থিতি এস্টাবলিশ করা হয় নাই, সেই জনপ্রশাসন এবং আইনি আইনি যারা প্রশাসন আছে তাদেরকে পরিবর্তন না করে কিভাবে এটা সম্ভব হবে? সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপারটা এখনো বজায় রয়েছে, এখনো বজায় রয়েছে, সেটা যদি পরিবর্তন না করে বাংলাদেশের পরিবর্তন কখনো হবে না। সংক্ষেপ করে ফেলেন, শেষ করবেন, আমরা আসল চালাব পড়ি। গতকাল এখানে যেই আমাদের উপর নির্যাতন হয়েছে সেই বর্ণনা তো অনেকেই জানে না, জানে সেই বর্ণনা শুনতে হবে না? এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দু চারটি কথা নিয়ে আসবেন আমাদের মাস্টার আনোয়ার চৌধুরী। আসসালামু আলাইকুম, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এটা জবাব দিয়ে না চলে গুম আসসালামু আলাইকুম, আমি মাসরুনা চৌধুরী, একজন ঘুমের ভিকটিম, একজন মিডিয়া ট্রায়ালের ভিকটিম, ফ্যাসিস্ট হাসিনা এবং তার ঘুম বাহিনীর ভিকটিম। তো actually I was a procurement manager in multinational companies, তাদেরকে আবার একটু ইংলিশ ভাষায় বলতে হবে, নাহলে তো এলিট ভাব আসবে না। তাদের সাথে কথা বলি, so we are educated people and I am an engineer from Independent University of Bangladesh. So they, তারা কি দায়িত্ব নিয়েছিল এই 15 বছর প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে? এরা শুধু যে ইন্ডিয়ার দালালি করেছে তা না, তারা বিচারকের ভূমিকায় এসেছিল, তারা র‍্যাব, ডিজিএফআই অথবা এই ধরনের বাহিনীর স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তারা সুন্দর করে কপি পেস্ট করে দিয়েছে। বিচারক কোন রায় দেওয়ার আগে তারা একজনকে খুনি বানিয়ে দিয়েছে, সন্ত্রাসী বানিয়ে দিয়েছে, জঙ্গি বানিয়ে দিয়েছে, তাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে? ইউ আর নট অ্যাকসেপ্টেবল ফর জাজ হু ইজ টেরোরিস্ট, হু ইজ কিলার অর আর দে ইজ রেসপন্সিবিলিটি অফ জাজ, ইউ আর দ্য মিডিয়া গাইজ। আমরা আপনাদের স্বাধীনতার অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আপনার এই স্বাধীনতা আপনার খেয়ে দিয়েছে যে আপনি মিডিয়া ট্রায়াল করবেন, কাউকে জঙ্গি বানাবেন, কাউকে কিলার বানাবেন, যখন যাকে ইচ্ছা তাদেরকে আপনার আদর্শের না হইলে তাকে মানুষের শত্রু বানালো। তো আমরা অনেক সহনীয়, আমরা এই বাংলার মুসলমান, মন অনেক নরম, অনেক দয়ালু। আমরা যদি
আপনাদের তথাকথিত 15 বছরে যে জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছিলেন, আপনাদের এই প্রথম আলোর পুরো দুরিশাত হয়ে যেত, রুমগুলো দুরিশাত হয়ে যেত। আপনারা এই 15 বছর যে স্টোরি গুলো বানিয়েছেন, অনেক জঙ্গি এই করছে সেই করছে, আপনাদের গায়ে কি একটা টোকা পড়েছে? এই যে আপনাদের এই বানানো মানুষের জীবন নষ্ট করেছেন, তাদের সম্মান নষ্ট করেছেন। আই এম এন ইঞ্জিনিয়ার, ইউ আর দ্য এডিটর অর ইউ আর দ্য জার্নালিস্ট, আপনার সোশ্যাল একটা সম্মান আছে, আমারও তো একটা সম্মান ছিল। কিন্তু যখন আপনারা আমাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জঙ্গি বলেছেন, র‍্যাব 11 এর মিস্টার আলিমউদ্দিন তাকে নিয়ে যে 2 দিনের জন্য মনে হয় তাকে ফ্যামিলিতে বলে গিয়েছে যে আমরা তাদেরকে অনেক গুমের সাথে জড়িত ছিল, আমরা অনেক পয়সা করে নিয়ে গেছি, প্রথম আলো এত বড় একটা কলাম লিখেছে একজন অফিসারকে গুম রেখেছে, কিন্তু আমার ব্যাপারে আমি মাসুমার চৌধুরী, যখন তারা আমাকে 10 দিন গুম রেখেছে, গুম থেকে বের করার পরে আমাকে, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতাম হলিডে ইনে, সেই র‍্যাবের স্ক্রিপ্টটা নিয়ে সে লিখে দিল প্রথম আলো এবং আরো অনেক মিডিয়া আছে, সময় টিভিতে একদম লাইভ করছে, আপনারা একটু দেখবেন। 2020 সালের 7 মার্চ অথবা 8 মার্চের ঘটনা বলছি। আমি অফিসে যাওয়ার মতো আমাকে গুম করে ফেলা হয়েছে। যাই হোক, আমাকে আমি জীবনে তখন নারায়ণগঞ্জে যাইও নাই, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নাশকতা পরিকল্পনার সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার। প্রথম আলো ওই সাংবাদিক আমার গ্রামের বাড়িতে গিয়েছিল, আমার ব্যাপারে খোঁজ নিয়েছিল, সবকিছু করেছিল, কিন্তু সেও কনভিন্স হয়েছিল না আমার ব্যাপারে কোনো নেগেটিভ ছিল না। এরকম আমার সাথে আরো 4-5 জনের সবার লাইফ নষ্ট করেছিল, বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো পজিশনে ছিল। আমি এইটাই বলতে চাই সংবাদ মাধ্যমদেরকে, আমাদের রিকোয়েস্ট, আপনারা মিডিয়া ট্রায়াল করবেন না, আপনারা নিজেরা বিচারকের ভূমিকায় আসবেন না, কাউকে এলিগেশন করার আগে, কাউকে আপনি জঙ্গি বানাচ্ছেন, সন্ত্রাসী বানাচ্ছেন, কিলার বানাচ্ছেন, রেপিস্ট বানাচ্ছেন, ডু ইউ হ্যাভ দ্যাট রাইট? ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। এটা বিচারকের দায়িত্ব, বিচারক রায় দিবে যে কে অপরাধী আর অপরাধী না। আমরা অবশ্যই সহনশীল, আমরা এই বাংলার মুসলমান অনেক সহনশীল, আমরা এই বাংলার মুসলমান অনেক দয়ালু, আমরা সব সময় শান্তির কথা বলি এবং আমরা শান্তিতে থাকতেই ভালোবাসি, এই শান্তিতে থাকতে ভালোবাসি বলে আজকে খুনি ফ্যাসিস্ট হাসিনা দূর হয়েছে, ঠিক কিনা? আমরা শান্তি চাই এবং আমরা শান্তির জন্য লড়াই করে যাবো, এই লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ যতদিন শান্তি কায়েম না হয়। এরপরে গতকালকের ঘটে যাওয়া বর্ণনা শুনবো, আগে স্লোগান হবে, হবে কিনা? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজকে মূলত ভাই যেটা বললো, গতকালকের ঘটনার সময় আমি পরবর্তীতে আসছিলাম চিটাং থেকে,
আমি গতকালের ঘটনা বলবো, কিন্তু তার আগে আমি আমি মূলত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম আলোর নাটশেল। ওকে, প্রথম আলো কি এবং প্রথম আলো কিভাবে আসলে ঝামেলা গুলা পাকায় সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। একটা জিনিস চিন্তা করেন, কালকের যে ইস্যুটা, কালকের গরু জবাই করেছিল, একটা নিরীহ গরু জবাই করে আমরা বিরিয়ানি খাবো, দ্যাটস ইট। এইখানে দেখেন কিশোর আলো জুলাই 2017 পৃষ্ঠা 96, গরু খাই যে সে কি আসলে উৎকৃষ্ট প্রাণী না নিকৃষ্ট প্রাণী? উৎকৃষ্ট প্রাণী। সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী। আল্লাহ আমাদের জন্য যেটা হালাল করেছেন তারা আমাদের সাথে সেটাকে হারাম করতে চায়। তাহলে এই প্রথম আলো কালকে কেন গরু খাওয়া নিয়ে তাদের সাথে আমাদের ক্যাচালটা বাঁধলো, বুঝতে পারছেন কি? প্রথম আলো তাহলে সম্পর্কটা কার সাথে, বুঝতে পারছেন? বিজেপির সাথে, হিন্দুত্ববাদের সাথে। আচ্ছা, আমি শুরুতে যাওয়ার আগে একটু শেষে আসি, আমি শুরুতে যাওয়ার আগে একটু শেষে আমি শুরুতে যাওয়ার আগে একটু শেষে আসি। গত কয়েকদিন আগে আব্দুল হান্নান, আব্দুল হান্নান একজন সমন্বয় ঢাকা ভার্সিটির, সে কি বলল যে তাদেরকে অনেক নেগোসিয়েশন করে তিনটা পদ নিতে হয়েছে, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা নাহিদ আর উপদেষ্টা কি আসিফ, এই তিনটা পদ নিতে হয়েছে কি অনেক কষ্ট করে, অনেক নেগোসিয়েশন করে। তাহলে বাকি যে দশটা, বাকি যে সাতটা উপদেষ্টা, এটা কোথা থেকে এসেছে? প্রথম আলো আর ডেইলি স্টার থেকে এসেছে, যারা আমাদের 2000 মানুষের রক্তকে হাইজ্যাক করেছে। খুব সিম্পল কথা, খুব সিম্পল কথা। এই সরকার গণমুখী সরকার হয়ে উঠুক, এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই সরকার বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠুক। কিন্তু সেই সরকারকে বাংলাদেশের সরকার হতে দেয়নি কে? এই ডেইলি স্টার এবং প্রথম আলো। আপনারা খেয়াল করে দেখেন 2006-28 অক্টোবর যখন এই জঘন্য হায়েনা আওয়ামী লীগ সেদিন মানুষের উপর, আমার ভাইদের উপরে লগি বৈঠা নিয়ে নৃত্য করেছে, তখন তাদের ভাষাগুলো কেমন ছিল? তারা আওয়ামী লীগের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে সেদিন বক্তব্য দাঁড় করিয়েছিল, ন্যারেটিভ দাঁড় করিয়েছিল, সেটা স্বাধীনতা সংগ্রাম। আর তারপরে কি করলো? নাই, তারপরে ওয়ান পিছনে কারা দায়ী, কারা খুশি লাভ, আমরা সবাই জানি না। আমাদের দেশের উপরে 15 বছর ধরে চাপিয়ে দেওয়া এই ফ্যাসিবাদের পিছনে একমাত্র কলকাঠি কে? ডেইলি স্টার। মোদি এবং এই মাহফুজ আনাম রায় হচ্ছে আমাদের পিছনে সমস্ত সমস্ত কুকীর্তির পেছনে, এরা দুইজনই দায়ী। এই এলিট কালচারাল সোসাইটি যারা আমাদেরকে না মানুষ বানিয়ে রাখতে পারে চাই, ডিহোমেনাইজ করে রাখতে চাই, তারা শুধু আমাদের আমাদের সাধারণ মানুষদের উপরে অত্যাচার করেছে, বা আমাদের উপরে আমাদের উপরেই শুধুমাত্র খড়গস্ত হয়েছে এমন না। এই বাংলাদেশে দুইটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট অস্তিত্বের জন্য, এক হচ্ছে ইসলাম প্রিয় জনতা বা ইসলামী চেতনা, আর দ্বিতীয় হচ্ছে আরবি। ক্ষমতা আসার পর পরপরে ভালো ভালো আর্মি অফিসারদেরকে, ক্যারিগারি আর্মি অফিসারদেরকে, ট্রেড আর্মি অফিসারদেরকে এই বিডিআর বিডিআর এইখানে নিয়ে এসে, পিলখানায় নিয়ে এসে তারা হত্যা করেছিল। সেই দিনের হেডলাইন গুলো মনে আছে আপনাদের? মনে করিয়ে দেই, সেদিন লেখা ছিল কি, চাল ডাল আর রেশনের জন্য বিডিআর বিদ্রোহ। সেটা কি বিদ্রোহ ছিল নাকি আমাদের রক্ত গড়া সেনাবাহিনীকে খুঁটো করে দেওয়ার জন্য, দেশকে সিকিম বানানোর জন্য আমার সেনাবাহিনীর ভাইদেরকে, অফিসারদেরকে হত্যা করা হয়েছে? সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে আছে, আমরা সেই সেনাবাহিনীর সদস্যদেরকে বলবো, দেখেন প্রথম আলোর নিউজ গুলো আপনারা পড়েন, আপনার ভাইদেরকে মারার পরে তাদের হেডলাইন গুলো কি ছিল একবার দেখেন। সেনাবাহিনী আমাদের ভাই, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার নানা সেনাবাহিনীতে জব করে আসা মানুষ। সুতরাং
তারা চায় যে এই দেশটাকে শেষ করে দিয়ে এই বিডিআর বিদ্রোহ ঘটিয়ে কারা কারা এই সরকারকে এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল মনে পড়ছে আপনাদের? দেখেন বিডিআর বিদ্রোহের কথা বলতে আসলে আমার চোখ টল টল করে ওঠে, সাউন্ড গুলো আসতে চায় না। লাশগুলো গলিত ছিল, বারবার যখন আর্মির অফিসার গুলো বলেছিল তখন কে বলেছিল, তখন কারা বলেছিল না এটার একসাথে যাওয়া যাবে না, কারা নেগেটিভ কার করিয়েছিল, নিউজ করিয়েছিল আসবো।
আমাদের কথা খুব স্পষ্ট, এই দেশের প্রকৃত মুক্তি মিলবে না যতক্ষণ পর্যন্ত না ফাঁসিবাদ।